আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি ব্রয়লার মুরগির মাংস দিয়ে প্যাকেট মশলায় সহজ রেসিপিতে চিকেন বিরিয়ানির রেসিপি, সাথে টক দই রেসিপিও শেয়ার করছি তাওবার ইনস্ট্যান্ট। চলুন তাহলে দেখে নিয়ে যাও ব্রয়লার মুরগির মাংস দিয়ে প্যাকেট মশলায় সহজ রেসিপিতে কিভাবে তৈরি করলাম চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য আমাদের ইনস্ট্যান্ট টক দই লাগবে। তার জন্য একটি বাটিতে 1.5 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার, পাউডার মিল্ক আর কুসুম গরম পানি মিশিয়ে একটা সাইডে 10 মিনিট রেখে দিলে ইনস্ট্যান্ট টক দই হয়ে যাবে। হাতের কাছে যদি ইনস্ট্যান্ট টক দই না থাকে আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। এখন মিশানো হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আগে থেকে আমি একটা বড় সাইজের ব্রয়লার মুরগি রেগুলার কাট করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, তার মাঝে সেই টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, হালকা পাতলা কিছুটা দিয়ে দিচ্ছি লবণ। লবণটা টক দইটা মাংসের মাঝে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে বেশি সময় আমাদের রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা ব্রয়লার মুরগি। যতক্ষণ না পর্যন্ত আমরা মাংসের মশলা বা বিরিয়ানির মশলাটা কষিয়ে নিয়ে না নিব ঠিক ততক্ষণ পর্যন্ত রেস্টে রাখবো। এরপরে এখন আমরা চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি সসপ্যানের মাঝে আমি 100 গ্রাম সরিষার তেল দিয়েছি আর 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো। দিয়ে এখন আমি ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা রান্না করবো যতক্ষণটা মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে না আসে। অন্যদিকে আগে থেকে আমি অফ ক্যামেরায় কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেডি করে রেখেছি, আর এখন যখন মোটামুটি এই কালারটা চলে এসেছে তখন দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চেয়ে একটু কম আদা পেস্ট। দিয়ে কষিয়ে নিচ্ছি, মনে হচ্ছে রসুন পেস্ট পরিমাণে কিছুটা কম, তার জন্য আমি আরও 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত এই মশলাটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন পেস্টের কাঁচা ঘ্রাণটা চলে না যায়। এরপরে আমি এখন রেডিমেড বিরিয়ানির মাংসের যে রাঁধুনি মশলার প্যাক রয়েছে সেটা দিয়ে দিচ্ছি 1.5 প্যাকেট। যেহেতু আমি একটা বড় সাইজের মুরগি দিয়ে 1 কেজি পরিমাণ রান্না করব আজকে পোলাওয়ের চাল, তার জন্য আমি পরিমাণটা মানে মশলার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি যার যার মতো নিতে পারেন। চেষ্টা করবেন রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত ফুটন্ত গরম পানি ব্যবহার করতে, এতে করে আপনাদের হাঁড়িতে ধরে যাওয়ার পসিবিলিটি থাকবে না। আমি আবারও কিছুটা গরম পানি দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব বা কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস মানে মশলা থেকে তেল আলাদা হয়ে না আসবে। মশলা থেকে তেলটা যখন আলাদা হয়ে এসেছে ঠিক তখনই আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আর আগে থেকে আমি মিশিয়ে রাখা মানে ম্যারিনেশন করে রাখা সেই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। সেই সাথে অফিক্রিনে আমি কিছুটা আলু কিউব করে কেটে রেখেছি 200 গ্রামের মতো, সেটাও দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে দিলে কোনোই সমস্যা নেই। এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে আলু এবং মুরগিটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি হালকা পাতলা ফুটন্ত গরম পানি দিচ্ছি আবারও। এখন আমি যে পাত্রে বা যে মিক্সিং বোলটে আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে রান্না করে নিচ্ছি ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত 80% পর্যন্ত রান্না হয়ে না আসে। এর মাঝে আমার একটি জিনিস স্কিপ হয়ে গিয়েছে, ভাত রান্নার সময় এবং আমি মুরগির মাংস রান্নার সময় লবণটা অ্যাড করেছি, কিন্তু দেখা গেছে ভুলক্রমে আমি ক্যামেরাটা অন করি নাই। এটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একই মাপে আমি আর একটি হাঁড়িতে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। আগে থেকে 1 কেজি পোলাওর চাল 15 মিনিট আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি এখন দিয়ে দিলাম সেই তেলের মাঝে। তেলের মাঝে দিয়ে এখন কিছু সময় আমি একটু ভেজে নেব, এমনভাবে ভেজে নেব যাতে করে আমাদের হাঁড়িতে ধরে না যায়। খুব ভালোভাবে সমস্ত চাউল আমি হাঁড়িতে ভেজে নেওয়ার পরে এখন পাশের চুলায় যে আমি আগে থেকে ফুটন্ত গরম পানি দিয়েছি সেই ফুটন্ত গরম পানি দিয়ে দিব, প্রয়োজনের তুলনায় একটু কম, কারণ পরবর্তীতে আমরা লিকুইড আরও এই পর্যায়ে চাউলের মাঝে মানে পোলাওয়ের মাঝে বা বিরিয়ানির মাঝে অ্যাড করব। তার জন্য পরিমাণে আমাদের এই পর্যায়ে কিছুটা কমই অ্যাড করতে হবে।
খুব বেশি কম হয়েছে দেখে আমি আবারও দিয়ে দিলাম এখন আবার কিছু গরম পানি। এখন আমি মোটামুটি 4/3 ভাগ পর্যন্ত যখন রান্না হবে বা পানিটা কমে আসবে তখন ফিরে আসছি। ফিরে এসে দেখলাম মোটামুটি আমাদের ভাতটা এই পর্যায়ে এসেছে, তখন আমি 250 গ্রাম পাউডার মানে 250 গ্রাম লিকুইড দুধের মাঝে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে তারপর এখন আমি ভাতের সাথে মিশিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আস্ত কাঁচামরিচ কয়েকটা। সেই সাথে মোটামুটি এই অবস্থায় আসার পরে আগে থেকে রান্না করে রাখা সেই আলু এবং মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে এখন সাবধানতার সাথে আমি সমস্ত ভাত আলু এবং মুরগির মাংস মিশিয়ে নিয়ে বিরিয়ানিতে পরিণত করব। এখনও আমাদের বিরিয়ানি কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়নি খাওয়ার জন্য, এখনই কিন্তু আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা বাকি রয়েছে, সেটা হচ্ছে দমে দেওয়া। দমে দেওয়া খুব জরুরি। এখন আমি কাঠি সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, যেহেতু স্পেশালা দিয়ে নাড়াচাড়া যাচ্ছিল না তাই আমি এই পর্যায়ে একটি কাঠের কাঠি নিয়েছি। কাঠের কাঠির সাহায্যে খুব ভালোভাবে সমস্ত আলু মুরগির মাংস সমস্ত মশলা আমি মিশিয়ে নিয়েছি। এরপরে মিশিয়ে নেওয়া যখন হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে হাঁড়ি উঠিয়ে একটি তাওয়া দিয়ে ততক্ষণ আমি দমে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে আমাদের ভাতটা তাপ না পায় আর ভাতটা বিরিয়ানিতে পরিণত না হয়, বা দমে দিয়েছি ততক্ষণ যতক্ষণ না ফুটে না আসে। এরই মাঝে আমি বেশ কয়েকবার চেক করে দেখেছি আমাদের বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে ফুটে এসেছে। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এরই পরে আমি অফ স্ক্রিনে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখন আপনাদের সাথে সার্ভ করে নিচ্ছি। এই তো এরই মাঝে আমাদের রেডি হয়ে গেল বিরিয়ানি। আশা করি আমার ব্রয়লার মুরগির মাংস দিয়ে প্যাকেট মশলার সহজ রেসিপি বা বিরিয়ানি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে এমন আরও সহজ সহজ নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভুলভ্রান্তি আসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার ওয়েলকাম জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।